রাজ্যের সমস্ত গাড়িতে ভেহিকল লোকেশন ট্র্যাকিং সিস্টেম লাগানোর সময়সীমা বৃদ্ধি করল রাজ্য। 31শে মার্চের পরিবর্তে মে মাস পর্যন্ত সময় দিল রাজ্যের পরিবহন দপ্তর। শুক্রবার থেকে পুল কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে VLTD লাগানোর কাজ শুরু করা হলো। এটা হচ্ছে প্রতি 2 মিটার অন্তর সিটের পাশে থাকবে, এর মধ্যে একটা সুইচের বটন রয়েছে, এই বটনটা 3 সেকেন্ড জাস্ট প্রেস করে থাকতে হবে। 3 সেকেন্ড প্রেস করে রাখার পরই এখান থেকে পুরো মানে RTO আর থানার কাছে মানে এখান থেকে নোটিফিকেশান যাবে, ঠিক আছে। যখন কোনো খুব এমার্জেন্সির মধ্যে পড়বে এই গাড়ি, যখন প্রবলেমের মধ্যে পড়বে, তখন এখান থেকে কেস করলে এখান থেকে RTO প্লাস প্রশাসনের কাছে এখান থেকে নোটিফিকেশান চলে যাবে। এদিন গড়িয়াহাটের একদালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে বেশ কয়েকটি পুল কারে এই GPS লাগানো হয়। পুলকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সচিব সুদীপ দত্ত জানান, VLTD বসেছে, মানে এটা কি কি উপকার আছে? না না, এটা উপকার বলতে এই সিস্টেমটার সঙ্গে, এটা তো মেনলি GPS সিস্টেম, এই সিস্টেমটার সঙ্গে আমরা 2017 সাল থেকে যুক্ত। 2017 সাল থেকে আমাদের গাড়িতে এই GPS সিস্টেমটা লাগানো আছে, কিন্তু গভর্নমেন্টের যে নতুন যেটা পলিসি নির্ভয়া কাণ্ডের পর দিল্লিতে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, তো এটা 2019 সাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রজেক্টটা শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হচ্ছে হলো ফিফথ যে ওয়েস্টবেঙ্গল এটা লাগু হলো। এটা 31 মার্চের একটা কাট আপ ডেট ছিল, মাননীয় মন্ত্রী 2 দিন আগে ওটাকে আরও 2 মাস বাড়িয়েছে, মে মাস। আমরা পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গভর্নমেন্টের এই পদক্ষেপে আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা এই গভর্নমেন্টের এই প্রজেক্টে আমরা সামিল হলাম আজকে থেকে। তিনি জানান যে নির্ভয়া কাণ্ডে থেকে শিক্ষা নিয়ে দেশ জুড়ে চলছে এই যন্ত্র লাগানোর প্রক্রিয়া, আর কাজ থেকে পুলকারগুলিতে VLDT লাগানোর কাজ শুরু হলো। মোটর বিকাশ এবং লালবাজার, গাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, গাড়িতে কোনো যদি সমস্যা হয়, গাড়িতে প্রতি সিটের অন্তর 2 মিটার অন্তর অন্তর একটা করে প্যানিক বোটাম লাগানো আছে, ওই প্যানিক বোটামটা প্রেস করলে লালবাজার এবং মোটর বিকাশে একটা সিগনাল যাবে, তারা বুঝতে পারবে যে গাড়িটা কোনো দুর্ঘটনা ঘটেছে বা কিছু একটা সমস্যা হয়েছে, তো সঙ্গে সঙ্গে লোকাল থানা থেকে পুলিশে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।